হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ইব্রাহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক আনাদার ফুটবল ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি যে আমাদের যে ইপিক প্যাকটা আছে, মানে ফ্রি স্পিন মানে ইপিক প্যাকটা পুনামি দিয়েছে, তো এই ইপিক বক্সে আমি ড্র দেব। তো এই বক্সে মোট 15টা ইপিক আছে, আর কিছু মানে বাকি সব মানে সব হাইলাইট কার্ড আছে। তো এই বক্সে আমি ড্র দেব। তো মোট আমার কাছে আপনার 28টা ড্র আছে। তো এই 28টা ড্রতে দেখা যাক আমি কাকে পাই। তো আশা করি আপনারা সবাই এনজয়ের সাথে এই ভিডিও দেখবেন। তো ফার্স্ট ট্রাই দেখা যাক বিসমিল্লাহ কুনামি। তো দেখা যাক কী করে কুনামি, লাইটিং প্লিজ। ওয়াও, ও মাই গড, ফার্স্ট ট্রাইতে ইপিক। এটা সম্ভবত ইপিকের অ্যানিমেশনই দেখা যাচ্ছে। ইয়েস, এটা ফার্স্ট ট্রাই। ও মাই গড, ফার্স্ট ট্রাই একটা অ্যান্ড ইপিক। তো বায়ার্ন মিউনিখের ওই প্লেয়ারটা দিয়েছে, তো এর প্লেয়ারটার নাম যেন কি সঠিক মনে নাই। তো কী বলো ভাই, ফার্স্ট ট্রাইতে ইপিক দিয়ে ফেলছে। তো এরকম কপাল ভাই যে আমাকে ফার্স্ট ট্রাইতে কুনামি আমাকে ইপিক দিবে, তো একটা ভাবতে পারিনি। তো যাই হোক, তো আমার কাছে আরও 27টা স্পিন আছে। তো দেখা যাক কুনামি আরও কয়টা ইপিক দেয়। তো আমার মেন টার্গেট হলো যে এই বক্সের যে তিনটা দেখতে পাচ্ছেন ওপরে, তো এই তিনটা আমার মেন টার্গেট। তো দেখা যাক কুনামি কী করে। তো সেকেন্ড স্পিন দিয়ে ফেললাম, তো তার মানে এটা হাইলাইট, তো এটা শিওর। তো স্কিপ করবো আমি। তো ডিপলরে দিয়ে ফেলছে, তো ডিপলের কিন্তু এটা ফার্স্ট কার্ড আমার স্কোয়াডে আসবে। তো যাই হোক, তো এই ডিপলের কার্ডগুলো তো আমি খেলাবো না। তো তৃতীয় নাম্বার স্পিড দিলাম, তো দেখা যাক কী করে কুনামি। তো কোনো অ্যানিমেশন নাই, তো তার মানে এটা স্কিপ করতে হবে। ও, রৌদ্রে দিয়ে ফেলছে, যাক ভালো একটা কার্ড পাইছি রৌদ্রির। অলরেডি কিন্তু রৌদ্রির একটা আমার কার্ড আছে। তো যাই হোক, এটা যেমন পাইছি তো এটাই খেলাবো। তো চার নাম্বার স্পিন দিয়ে ফেললাম, তো দেখা যাক কী করে কুনামি। তো কী রে ভাই, চারটা স্পিন দিলাম, ফার্স্ট ট্রাইতে ইপিক দিছে, তো কী করলো কুনামি। তো একটা হাইলাইট কার্ড পাইছি, ভান্দার ভাত না কি একটা নাম জানো। তো যাই হোক, তো পাঁচ নাম্বার ড্র দিলাম, তো কী করে কুনামি। তো ও লাইটিং, লাইটিং, এটা কিন্তু ধোকা দেওয়ার মতো একটা অ্যানিমেশন। ও না রে ভাই, ইপিক পাইছি। হোয়াট, এরকম ভাই অ্যানিমেশন ভাই কোনো বিশ্বাস নাই। এরকম অ্যানিমেশন কিন্তু বেশিরভাগ আপনার নর্মাল বা হাইলাইট কার্ডই দিয়ে থাকে, কিন্তু কী বলবো ভাই, ইপিক দিয়ে ফেলছে তো বলার বাইরে। তো আমি বিশ্বাসই করতে পারছি না যে ইপিক পাইছি। তো যাই হোক, ড্যানিয়েলস ইউরেনরে পাইছি, তো লেফট ব্যাক। তো এই কার্ডটা কিন্তু ভাই অসাধারণ একটা কার্ড, তো আমি এর স্ট্যাটাস কিন্তু আগেই চেক করছি। তো যাই হোক, ছয় নাম্বার ড্র দিলাম, তো দেখা যাক কী করে কোনো আমি। তো এবারও কোনো অ্যানিমেশন নাই, তো তার মানে একটা হাইলাইট কার্ড। তো ভিকারিওয়ারে কার্ডটা দিছে, তো ভিকারিওয়ার কিন্তু একটা কার্ড আছে, তো এই কার্ডটা তো আমি খেলাবো না কখনো। তো যাই হোক, সাত নাম্বার ড্র দিলাম, তো দেখা যাক কী করে কোনো আমি। কী রে ভাই, কোনো আবারও হাইলাইট কার্ড। তো ভাই আমার কিন্তু মেন টার্গেট ভাই যে আপনার যে সেন্টার ব্যাক যে সিবিটা আছে, দেন আর একটা যে ডেভিডস, তো ওই পিকটা আমার বেশি টার্গেট। তো যাই হোক, আবারও ড্র দিয়ে ফেললাম, তো কী করে কোনো। ও ও, হোয়াট, আবারও ইপিক, কী শুরু করছে কুনামি। আটটা ড্রোতে তিনটা কনফার্ম ইপিক। তো ফাইনালি তো ডিকশনরে পাওয়া গেছি ভাই, ও অসাধারণ একটা ডিফেন্সিভ ফুলব্যাক, তো মারাত্মক লেভেলের এই ডিকশনারি কার্ডটা। তো যাই হোক ভাই, কী বলবো ভাই, আমার সে খুশি লাগতেছে। তো ফাইনালি ডিকশনারি কার্ডটা আমি পাইলাম। তো একটা পাইছি লেফট মিডফিল্ড, একটা লেফট ব্যাক এবং রাইট ব্যাক ডিকশনারি কার্ড। তো এখন এই ডিকশনারি কার্ড সহ তো আমার এখন ডিফেন্স লাইনে কিছুটা হলেও মোটামুটি একটু ব্যালেন্সের মতো মানে খেলার মতো হবে। তো যাই হোক, তো আমার কাছে আরও মোট 20টা স্পিন আছে। তো দেখা যাক, তো আবার স্পিন দিলাম, তো দেখা যাক কী হয়। তো যেহেতু অ্যানিমেশন নাই, তো আমি স্কিপ করব। তো ফোরস্টার কার্ড দিয়ে ফেলছে, তো এই ফার্স্ট ফোরস্টার কার্ড। তো যাই হোক, তো আমার কাছে আরও 19টা স্পিন আছে, তো আশা করা যায় তো আবারও পাবো। তো আবারও ড্র দিয়ে ফেললাম, তো দেখা যাক কী হয়। ও রে ভাই, আবারও দেখি পিকের অ্যানিমেশন, কুনামি দিকে আমার লাক খুলে দিছে, কী শুরু করছে কুনামি। ইয়েস, ফাইনালি, তো দেখা যাক কে। ও মাই গড, তো ফাইনালি আমার টার্গেট প্লেয়ার একটা পাইছি, তো বেস্ট একটা কার্ড, তো মানে এই বক্সের মধ্যে, তো এই সেন্টার ব্যাকটা। তো ফাইনালি আমার টার্গেট প্লেয়ার তিনটার মধ্যে একটা পাইছি, তো কী বলবো। তো ডিফেন্স লাইন ভাই আমার একটা মানে পুরোপুরি একটা ফুল ফিল আপ হয়েছে। তো একটা রাইট ব্যাক, লেফট ব্যাক এবং একটা সেন্টার ব্যাক পাইছি আমি। তো ফ্রাঙ্কো বেরেসির এই কার্ডটা নিয়ে, তো মোট আমি চারটাই পিক পাইছি, মোট 10টা ড্র দিয়েছি, তার মধ্যে আমি 4টা পাইছি। তো আবারও ড্র দিয়ে ফেললাম, তো কোনো অ্যানিমেশন নাই, তো আমি স্কিপ করব। তো মিথুমারা দিয়ে ফেলছে, তো মিথুমার কার্ড কিন্তু অলরেডি আছে, তো কী বলবো। তো 17টা স্পিন আছে, তো আবারও দিয়ে ফেললাম, তো কী করে দেখা যাক, এবারও কোনো অ্যানিমেশন নাই, তো স্কিপ। তো কী বলবো, বটম্যানরে দিয়ে ফেলছে,
তো আমার কাছে আরও মোট 16টা স্পিন আছে, তো তার মধ্যে আরও একটা ড্র দিয়ে ফেললাম। তো আশা করা যায় এই 16টা ড্রোর মধ্যে তো আরও পিক পাবো। তো এবার কোনো অ্যানিমেশন দেয় নাই, তো নিক উইলিয়ামসের দিয়ে ফেলছে। তো নিক উইলিয়ামসের কিন্তু এখন ফুল ফর্মে আছে, তো 15টা স্পিন, তো তার মধ্যে আরও একটা ড্র দিয়ে ফেললাম। ওরে ভাই, আবারও দেখি অ্যানিমেশন, এটা কি ইপিক না হাইলাইট তো কিছুই বুঝতেছ না। মানে এই ধরনের অ্যানিমেশন দেখে কোনো বোঝা যায় না। তো হাইলাইট কার্ড দিয়ে ফেলছে, তো কোল পালমারে দিয়ে ফেলছে। তো কি বলবো, তো আমার কাছে আরও 14টা স্পিন আছে, তো আবারও স্পিন দিয়ে ফেললাম। তো কি করে কোন আমি, তো কি এবার কি ইপিক না কোল পালমারের মতো ওই রকম অ্যানিমেশন দিয়ে আবারও ধোকা দেবে। তো স্কিপ করলাম। কি কি রে ভাই, আবারও দেখি ইপিক, কোন আমি কি আমার লাক খুলে দিল নাকি। তো অবশেষে আমি আবারও একটা টার্গেট প্লেয়ার পেলাম। তো তিনটা টার্গেটের মধ্যে তো আরও একটা সেন্টার ফরওয়ার্ডের পেলাম, তো আর একটা টার্গেট প্লেয়ার হচ্ছে ডেভিডস। তো দেখা যাক কোন আমি কী করে। তো প্লিজ কোন আমি আমার ডেভিডসের কার্ডটা দিয়ে ফেলো। তো যাই হোক, আমার এই বক্স ওপেনিংটা মানে কি স্বপ্নের মতো একটা বক্স ওপেনিং। এরকমই আমি বক্স ওপেনিং কবে করছি লাস্ট আমার সঠিক মনে নেই। তো আবারও আমি ড্র দিয়ে ফেললাম, তো কোনো অ্যানিমেশন নাই, তো আমি স্কিপ করব। তো আমি মনে হয় রবার্ত কালোস আর কাপুর বক্সে কোনো ইপিক না পাওয়াতে তো কোন আমি মনে হয় আমার এখন ঢেলে দিচ্ছে। তো আমার কাছে আরও 12টা স্পিন আছে, তো তার মধ্যে আরও স্পিন দিয়ে ফেললাম। তো এবার লাইটিং দেখা যাচ্ছে না 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 না, এটা হচ্ছে বোকা বোকা বানানোর অ্যানিমেশন। তো আচ্ছা ভাই যাই হোক, তো আপনারা কি কয়টা ইপিক পাইছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে আরও 11টা স্পিন আছে, তো এর মধ্যে ভাই প্লিজ আমার ডিভিডসের কার্ডটা দরকার। তো এবার কোনো অ্যানিমেশন দেয় নাই, তো স্কিপ করব। কি ভাই প্লিজ কোন আমি আমার 10টা স্পিনে প্লিজ একটা ডিভিডসের এই ডিএমএফের কার্ডটা আমার খুবই প্রয়োজন, বা যে গোল কিপারের কার্ডটা আছে তো ওটা আমার খুবই প্রয়োজন। তো যাই হোক, আমি আবারও স্পিন দিয়ে ফেললাম, তো দেখা যাক কী হয়। তো কোনো অ্যানিমেশন নাই, তো স্কিপ। কি ভাই, আমি কি আমার ওই টার্গেট প্লেয়ার পাবো না? তো টার্গেট প্লেয়ারের মধ্যে তিনটার মধ্যে দুইটা পাইছি, তো আবারও ড্র দিয়ে ফেললাম। তো এ লাইটিং লাইটিং, ইয়েস ইয়েস। কি ভাই, আমার এই বক্সটা ভাই স্বপ্নের মতো ভাই, এইরকম মানে বক্স মানে কবে যে লাস্ট ওপেনিং করছি তো আমার মনে নাই। তো ইয়র্কে তো সেন্টার ফরওয়ার্ড ওই কার্ডটা দিয়ে ফেলছে। কি বলবো ভাই, মানে বলার ভাইরা আমার মুখ দেওয়ার ভাষা বেরোচ্ছে না। তো কোন আমি কী করলাম, তো হাজার হাজার ইউজাররা মানে হাজার হাজার কয়েন খরচ করেও তারা ইপিক পায় না। তো ফ্রিতে ভাই যদি এইরকম যদি ইপিক পাই ভাই, তো ভাই আপনারা ভাই ফিলিংসটা বুঝবেন যে কীরকম মানে খুশি লাগবে, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আমার কাছে আরও 8টা স্পিন আছে, তো এই 8টার মধ্যে দেখা যাক আর 11টা কি ইপিক পায় কিনা। তো এবারও কোনো অ্যানিমেশন নাই, তো আরও আমার কাছে 7টা স্পিন আছে। তো এই 7টা স্পিনের মধ্যে প্লিজ আমার ডিভিডসের কার্ডটা খুবই প্রয়োজন। তো দেখা যাক কোন আমি কী করে। তো আবার ড্র দিয়ে ফেললাম, তো কোনো অ্যানিমেশন নাই, তো স্কিপ। তো কোকরা দিয়ে ফেলছে, তো ভাই আমার আফসোস লাগতেছে। তো আমি যদি আরও কিছু মানে প্লেয়ার যদি রিলিজ মারতাম তো আমি আরও ফ্রি স্পিন পাইতাম। তো ভাই কে জানতো যে এরকম মানে কোন আমি এরকম চমক দেখাবে, তো বলার বাইরে। তো এনজো ফার্নান্ডেসরে পাই গেছি, ইসরে ভাই এরকম আফসোস ভাই থেকে যাবে। তো আরও যদি আমি রিলিজ মারতাম তো কমপক্ষে আমি 50টা প্লেয়ারের মতো পাইতাম। লাইটিং, এটা কি ইপিকের অ্যানিমেশন না হাইলাইটের অ্যানিমেশন, তো কিছু বোঝা যাচ্ছে না। তো ম্যাডিওকরা দিয়ে ফেলছে, তো কি বলবো, মানে আপনারা কে কয়টা স্পিন পাইছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে আরও মোট 4টা স্পিন আছে, তো এই 4টা স্পিনের মধ্যে দেখা যাক আমি পাই কি না। তো আবারও ড্র দিয়ে ফেলছি। কি রে ভাই, আর কি ইপিক দিবে না, আফসোস লাগতেছে ভাই, এখন খুবই আফসোস লাগতেছে আমি যদি আরও কিছু প্লেয়ার রিলিজ মারতাম। সি এরকম আফসোস ভাই থেকেই যাবে, তো ফ্রিতে। আরে ভাই, বারবার দেখান ফ্যাকাশে অ্যানিমেশন দিচ্ছে, বারবার হাইলাইট কার্ড দিচ্ছে। তো আমার কাছে আরও 2টা স্পিন আছে, তো এই 2টা স্পিনের মধ্যে আমি কি ইপিক পাবো কিনা তো কোনো নিশ্চয়তা নাই। তো ড্র দিয়ে ফেললাম। ও রে ভাই, কী রে ভাই, কোন আমি দেখি ফার্স্টে মানে ধপাডপ ইপিক দিতে থাকলো, এখন দেখি ভাই কোনো ইপিকের কোনো খোঁজ খবর নাই। ইপিক কি কয়ে গেল, ইপিক কয়ে গেল। তো লাস্ট স্পিন, তো দেখা যাক কী হয়। তো এই লাস্ট স্পিনে দেখা যাক আমি ইপিক পাই কিনা। তো ড্র দিয়ে ফেললাম, তো কী হয় দেখা যাক। লাইটিং দেখা যাচ্ছে না 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 না, এটা হচ্ছে আপনার ধোকা দেওয়ার অ্যানিমেশন। তো কি বলবো রে ভাই, আর বলার ভাষা নেই। তো যাই হোক ভাই, তো আমি মোট 28টা ড্রোতে আমি 6টা ইপিক পাইছি, তো কি বলবো। তো এই বক্সটা আমার ওপেনিংটা খুবই ভালো ছিল। তো যাই হোক, আপনারা কি কয়টা ইপিক পাইছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।